السلام عليكم، সবাই কেমন আছেন؟ আশা করি ভালো আছেন، আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি বলতেছি মালয়েশিয়া থেকে মোহাম্মদ নাহিদুল ইসলাম নাইম। তো যারা দেখতেছেন আমার ভিডিও সবাইকে আসলে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। তো যে বিষয়টা নিয়ে আজকে কথাবার্তা বলবো কিংবা আপনাদের সাথে শেয়ার করব, তো বিশেষ করে আপনাদের চিন্তাধারা থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আপনারা বিদেশে জমিনে কী কাজ করেন। তো নর্মালি আমরা অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো করে থাকি মোটামুটি যারা স্টুডেন্ট আছে মালয়েশিয়াতে অথবা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট জব করে থাকে পার্ট টাইম, এটা আপনারা ধরতে পারেন মালয়েশিয়া অথবা কিংবা বিশ্বের যে কোনো দেশে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যারা যেই জায়গায় জব করে। তো জবের বিষয়টা হচ্ছে কি, এইটা আমরা বিশেষ করে মালয়েশিয়া কিংবা যে কোনো দেশে যান আপনারা, তো এটা হচ্ছে ফাইভ স্টার হোটেলে পার্ট টাইম জব করে থাকে। এটা ইউজুয়াল সব স্টুডেন্টরা করে, তো এটা আমিও মাঝে মধ্যে করি। তো আজকে আমি আসছিলাম জবে, ভাবলাম এই বিষয়টা আপনাদেরকে শেয়ার করি, শেয়ার করলে হয়তো আপনাদের খুবই কাজে আসতে পারে। বর্তমানে মালয়েশিয়ার অবস্থা একটু খারাপ যাচ্ছে, কাজের অবস্থা সব জায়গায় বাংলাদেশি কিংবা বিভিন্ন দেশের কলিং ভিসাকুলার কারণে অনেক মানুষ আসছে, তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তো যারাই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বিদেশে যাবেন পড়ালেখা করতে কিংবা এইরকম প্যারা নিতে চান আর নিজের স্বপ্নকে পূরণ করতে চান, অবশ্যই নিজে ওইভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।